আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব স্টেয়ার ফর্মওয়ার্ক চেক, মানে স্টেয়ারের যে শাটারিংগুলো করতে হয় সেই শাটারিংগুলো কী কী চেক দিতে হবে এবং এর মিস্টেকগুলো কী কী সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। 99% কন্ট্রাক্টর এবং লেবার এই সিঁড়ির যে শাটারিংটা করে সেটা কিন্তু ভুল করে থাকে, কিছু কিছু মিস্টেক করে থাকে, এগুলো খুবই মেজর মিস্টেক। এগুলো কী কী আমরা একটু দেখুন দেখার চেষ্টা করব। তো স্টেয়ার ফর্মওয়ার্ক অ্যান্ড শাটার চেকের কী কী চেক দিতে হবে, রাইজার অ্যান্ড থ্রেড ডাইমেনশনস, মানে রাইজার এবং থ্রেডের যে ডাইমেনশন এটা ঠিক আছে কি না, নাম্বার ইটিসি মানে ড্রয়িংয়ের সাথে এগুলো ঠিক আছে কি না চেক দিতে হবে। রাইজার শাটার থিকনেস অ্যান্ড সাপোর্ট, মানে রাইজারের যে থিকনেস আছে সেই থিকনেস ঠিক আছে কি না, সাপোর্ট আছে কি না এগুলো চেক দিতে হবে। থিকনেস অফ ওয়েস্ট, ওয়েস্টের থিকনেসটা ঠিক আছে কি না এটা দেখতে হবে ড্রয়িংয়ের সাথে মিলায়। এগুলো কি আমরা একটু ফিগার দিয়ে এখন বোঝার চেষ্টা করি। এই যে এখানে এই সিঁড়িটার ফর্মওয়ার্ক করা আছে, যে এইগুলো হচ্ছে কাঠ দিয়ে আটকানো লাল যেগুলা, আর এটা হচ্ছে এইখানে এই কাঠগুলোর সাপোর্ট দেওয়ার জন্য আর একটা কাঠ দিয়ে এখানে আটকানো হয়েছে। তো এইখানে সবথেকে মেজর যে মিস্টেকটা হচ্ছে সেটা হচ্ছে এইখানে যখন কনক্রিটটা আসতেছে আসার পর এই কাঠকে চাপ দিচ্ছে, এইখানে দেওয়ার পর এই কাঠটাকে প্রেশার দিচ্ছে, আর এই কাঠ কাকে ধরতেছে, এই কাঠটাকে, এই যেটা দিয়ে টানা দেওয়া হয়েছে এই কাঠটাকে ধরতেছে। এখন প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই সবগুলো ধরলো, ধরার পরে এইখানে এই প্রেশারটা কিন্তু সবথেকে বেশি প্রেশার আসে এইখানে, তো এই কাঠটাও যে ধরতেছে এইখানে এই কাঠটাকে, তো এই কাঠটা কি এখন কাকে ধরবে, এখানে তো কোনো সাপোর্ট নাই। ম্যাক্সিমাম সাইডে যে দেখা যায় যে লেবাররা এই ভুলটাই করে থাকে, তো এইটা যখন কোনো সাপোর্ট পাচ্ছে না তার ফলে কী হবে, এই কাঠটা বেঁকায় যাবে, প্রেশারে বেঁকায় যাবে, তখন সিঁড়ির যে স্টেপটা ওটা কিন্তু বাঁকা হয়ে যাবে, ডিফ্লেকশন চলে আসবে। আর ওয়েস্ট থিকনেস কোনটা সেটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত এটার যে থিকনেস, এই স্ল্যাব থিকনেস এটা হচ্ছে ওয়েস্ট, তো এই ওয়েস্ট স্ল্যাবের যে থিকনেস এটা চেক দিতে হবে। এটা সাধারণত 7 ইঞ্চি বা 8 ইঞ্চি এরকম দিয়ে থাকে, তো এইটা ড্রয়িংয়ের সাথে ঠিক আছে কি না এটা দেখতে হবে। তো এইখানে কি করা উচিত, এই প্রবলেমগুলো যেন না হয় তার জন্য কি করতে হবে, এইখানে যে কাঠটা দেওয়া সাপোর্ট দেওয়া হচ্ছে মানে শাটারিংটা করা হচ্ছে, তো এই শাটারিং করার পরে এইখানে যেটা করতে হবে এই যে কাঠটা দিয়ে টানা দেওয়া হচ্ছে সেই কাঠের সাথে এইখানে কাঠ এবং এই কাঠ এই দুই কাঠের সাথে একটা করে সাপোর্ট দিতে হবে আর একটা কাঠ দিয়ে, সেটা যেভাবেই হোক না কেন দিতে হবে। দেওয়ার পরে এই কাঠটা যখন এইভাবে দিতে দিতে লাস্ট পর্যন্ত আসবে এসে এইখানে কিন্তু একটা সাপোর্ট দিতে হবে, যে এইখানে যে স্ল্যাবটা আছে এই স্ল্যাবের সাথে এই কাঠটাকে টানা দেওয়া যে কাঠটা সেটা যেন এর সাথে আটকানো যায়, এরকম একটা সাপোর্ট দিতে হবে যেন কোনোভাবেই এই প্রেশারে কনক্রিটের প্রেশারে এই কাঠটা সরে না যেতে পারে। তো এই স্প্যান যদি অনেক বড় হয় সেক্ষেত্রে এইখানে যে কাঠটা এই কাঠটা কিন্তু একটা সিঙ্গেল কাঠ দিলে হবে না, তখন সেক্ষেত্রে দুইটা দিতে হবে, সেটার স্পেসিং হচ্ছে 18 ইঞ্চি, মানে মাঝখানে 18 ইঞ্চি গ্যাপ দিয়ে এরকম কাঠ দুইটা দিয়ে সাপোর্ট দিতে হবে। এখানে কিন্তু এই যে লেখাই আছে নিড সাপোর্ট অ্যাট ইজ প্ল্যাঙ্ক, এখানে সাপোর্ট দিতে হবে প্রত্যেক প্ল্যাঙ্কে, আর একটা হচ্ছে নিড সাপোর্ট অ্যাট বটম, এই বটনের সাপোর্টটা দিতে হবে। এইটা যদি আমরা এখানে এই ফিগারটা একটু ভালো করে দেখলে বোঝা যাবে যে এই যে স্টেপগুলা রাইজের সাথে কিন্তু এখানে সাপোর্ট দেওয়া আছে প্রত্যেকটা, এই কাঠ এই যে কাঠটা দিয়ে টানা দেওয়া হয়েছে এটার সাথে, এবং এটা কি করা হচ্ছে লাস্টে এসে এখানে এই যে সাপোর্ট দেওয়া হচ্ছে, এই সাপোর্টটা কিন্তু ম্যাক্সিমাম সাইটে দেওয়া হয় না, যার ফলে কি হয় এই যে এইখানে এই যে কাজটা করা হয়েছে যে এইখানে কিন্তু সাপোর্টটা নাই, সাপোর্ট না থাকার ফলে এই যে কাঠটা এই কাঠটা কিন্তু এটার কনক্রিটের চাপে বেঁকায় যাচ্ছে, এটা কিন্তু দেখাই যাচ্ছে এটা সরে যাওয়ার ফলে। এবং এই বেঁকায় যাওয়ার আর একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে স্লো কাস্টিং ফ্রম বটম টু টপ, মানে এইখানে যে কনক্রিটটা কাস্টিং করা হয় সেটা কিন্তু এই বটম থেকে উপরের দিকে করতে হয়, কিন্তু ম্যাক্সিমাম সাইডে যেটা করে এই উপর থেকে নিচ দিকে আসে। তো উপর থেকে নিচ দিকে আসলে কি হয়, যখন এইখানে কনক্রিটটা ঢালা হচ্ছে, ঢালা হলে এই কনক্রিট আস্তে আস্তে নিচের দিকে চলে আসতেছে, তো চলে আসার পরে যখন এইদিকে ভরে যাচ্ছে সব তখন কিন্তু এদিকে আর কম্প্যাকশন ঠিকমতো করা হচ্ছে না। কেন করা হয় না, এই যখন এদিকে কম্প্যাকশন করা হবে, কম্প্যাকশন করলে এই দিকের চাপে এদিক থেকে বের হয়ে যায়, কারণ এটা আরেকটার সাথে কিন্তু রিলেটেড, এই রিলেটেড থাকার কারণে যখন কম্প্যাকশন করা হবে এই উপরেরটা এখান থেকে উপরের দিকে, তখন এই নিচের দিকে কনক্রিটটা বের হয়ে যেতে থাকে এই চাপে।
তো যার কারণে কি করে মিস্ত্রিরা যে এদিকে কম্প্যাকশন খুব একটা করে না, এই যে উপরের দিকে করে এদিকে ঢেলে দেয়, ঢেলে দিয়ে যখন ভরে দেয় এখানে লেভেলিং করে দেয়, এভাবে লেভেলিং করে দেয় এইদিকে একটু কম্প্যাকশন করে। তো এই কম্প্যাকশন করার ফলে কি হয়, এখানে হানিকম হয়ে থাকে। আর হানিকম হয়ে গেলে তখন কিন্তু ওইখানে তার যে স্ট্রেংথ কনক্রিটের সেই প্রপার স্ট্রেংথটা কিন্তু আসবে না। এই জন্য সবসময় কী করতে হবে, এইখানে কনক্রিট ঢালতে হবে, ঢেলে এটা যখন ভরে গেল এখানে কম্প্যাকশন করতে হবে, করে লেভেলিং করা হলো, এরপর আবার এখানে করতে হবে, করে এখানে ভরে গেল, এখানে লেভেলিং করে কম্প্যাকশন করে এইভাবে ধাপে ধাপে উপরের দিকে যেতে হবে। আর অবশ্যই ইনিশিয়াল যে সেটিং মানে স্ল্যাম যে টাইমটা সেটা, স্ল্যাম ভ্যালু যেটা, সেটা কিন্তু 1-2 ইঞ্চের ভিতর হতে হবে। পানির রেশিও, পানির পরিমাণটা কম দিতে হবে, যেন এদিক থেকে মানে সেটিং টাইমটা যেন ঠিকঠাকভাবে হয়। এদিক থেকে যখন কনক্রিটটা করা হলো, কনক্রিটিং করার পরে এটা শক্ত হয়ে যাবে উপরের দিকে যেতে যেতে, এবং আস্তে আস্তে উপরেগুলো শক্ত হয়ে যাবে। এই যে এইখানে যদি আমরা একটু দেখি যে দুই দিকেই এখানে টানা দেওয়া হয়েছে, এবং মাঝখানে যে প্রত্যেকটা স্টেপে এইগুলো কিন্তু সাপোর্ট দেওয়া হয়েছে, এইভাবে করলে কিন্তু জিনিসটা ভালো হবে। এই যে যে জিনিসটার কথা আলোচনা করছিলাম যে এই যে টানাটা দেওয়া হয়, এই টানা দেওয়ার পরে এইখানে কিন্তু এই যে সাপোর্ট নাই, এই সাপোর্ট না থাকার ফলে যেটা হয় যে এইখানে যখন কনক্রিটটা ঢালা হয়, ঢালা হলে এই প্রেশারে এটা কিন্তু সরে যায়, সরে গেলে তখন এইভাবে এটা কার বাঁকা হয়ে যায়। স্টেপগুলো যখন বাঁকা হয়ে যায় পরবর্তীতে এটা টাইলস করে লেভেলিং করা লাগে, অনেক কষ্ট হয়, এছাড়া কোনো উপায় থাকে না। স্ল্যাম ভ্যালু হতে হবে 1-2 ইঞ্চি। যে কাস্টিংয়ের যে চেকগুলো দিব তার মধ্যে স্লো কাস্টিং ফ্রম বটম টু টপ, নিচ থেকে উপরের দিকে যাইতে হবে কাস্টিং করে করে। ইউজ র্যাপিড হার্ডেনিং সিমেন্ট অ্যান্ড ইউজ অ্যাক্লারেশন ফর কুইক সেটিং, মানে তাড়াতাড়ি সেটিংয়ের জন্য যে র্যাপিড হার্ডিং সিমেন্ট আছে সেটা ইউজ করতে হবে। তো এইখানে এই স্টেয়ারের যে চেকগুলো আছে শাটারিং এবং কাস্টিংয়ের ক্ষেত্রে, এই চেকগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো খুবই মিস্টেক করে থাকে মিস্ত্রিরা এবং লেবাররা, এই জিনিসগুলো অবশ্যই মাথায় রেখে সাইট ইঞ্জিনিয়ারকে কাজটা করতে হবে।